আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং জানাতে চাচ্ছি ভালোবাসা বিএমটিভির পক্ষ থেকে। এখন আমাদের ইউটিউব চ্যানেলে ভালোই সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনাদের জোয়া এবং আপনাদের পাশে আছেন, তাই আপনাদের আরও অনুরোধ করছি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখন আমাদের দ্বিতীয় ভিডিও, এই জায়গা কি প্রসেসিংয়ে আমরা এটাকে করতেছি সেই বিষয়ে কিছু আলোচনা করবো। দেখুন বন্ধুরা, আমরা যখন রেলপাটটি ঝালাই দেবো, সে ঝালাই দেওয়ার আগ মুহূর্তে কি প্রসেসিং সে বিষয়ে কিছু আলোচনা করবো। এখানে আমাদের প্রতি ধাপে ধাপে এইগুলো কাজ করা হয়, সেই জন্য আপনাদের আমরা প্রতি ধাপে ধাপে আলাদাভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখন বিষয়টা হলো যে যখন আমরা এই দুটো রেলপথ একসাথে ঝালাই দেবো, আমাদের প্রতিটি রেলপথ 50 ফিট লম্বা আছে এবং 100 ফিট লম্বা যখন রেলপথটি ঝালাই দেওয়া হবে, সে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে সঠিকভাবে যেন ঘষে পুরনো যেই জংগুলো আছে এগুলো গ্যালেন্ডার দিয়ে ঘষে সঠিকভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। আর এখানে দেখুন ঘষে নতুনের মতো চকচক করে যে জংগুলো ফেলিয়ে তারপর আমরা মেশিন দিয়ে ঝালাই করব। তবে আমরা এই ভিডিওর মধ্যে আপনি ঝালাই করার দৃশ্য দেখাবো না, শুধু আমরা এখানে গ্যালেন্ডার দিয়ে ঘষে জয়েনের মুখ যে কিভাবে আমরা আপনাদের দেখাইছি, কিভাবে পরিষ্কার করে সুন্দরভাবে আমরা এটি কিভাবে চালাইতেছি, এই গ্যালেন্ডারগুলো কিসের সাহায্যে চলতেছে দেখুন বন্ধুরা। এখানে আমাদের গ্যালেন্ডারগুলো চালাইতেছি আমাদের জেনারেটরের সাহায্যে, কারণ এখানে কোনো বিদ্যুৎ নেই। আর রেল সেতু যে কাজ চলতেছে এখানে কোনো বিদ্যুতের লাইন ব্যবস্থা নেই, তাই আমরা জেনারেটর দিয়ে এটি চালানো ইউজ করি চালিয়ে। তাই এখানে দেখুন আমরা গ্যালেন্ডারতে ঘষে একটা নতুন করে তৈরি করে ই করতেছি। দেখুন এই জেনারেটর দিয়ে আমরা এতক্ষণ কাজ করেছি। আর আশা করি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ওকে ধন্যবাদ। আর একটি বিষয় বলি, আমাদের ফেসবুক পেজ হোমটিস বাংলা হোমটিস অফিসিয়াল আপনাদের পাশে এরকম নিউ ভিডিও আপনি হাজির হবে, ঠিক আছে বন্ধুরা। আর আরেকটি বিষয় হলো যে আপনারা আরেকটু সুন্দরভাবে খেয়াল করে দেখবেন এই জায়গায় যে আমরা সেই সিস্টেমে লকগুলো ইনস্টল করে ঘষার জন্য রেডি করতেছি, প্রসেসিং করতেছি। এগুলো দেখলে আপনি অনেক অনেক বলবেন যে এটা কোন ধরনের কাজ, কত আপডেটিং কাজ হতেছে বাংলাদেশে। এখন এগুলো যদি আমরা পদ্মা রেল সেতুর সড়কে যে কাজগুলো চলতেছে এখানে যদি আমরা নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারতেন না। এখানে বিশেষ করে দেখুন আমরা যে রেল এই যে পাথগুলো পুরোপুরি এটাকে আগে যে লেভেলে ছিল বা যেই ছিল সেখান থেকে আলাদা করে আমরা উঠিয়ে নিয়ে এসেছি। আর উঠিয়ে নিয়ে এখানে আমরা দেখুন জ্যাকের সাহায্যে একটু উঁচু করে নিব, উঁচু করে আমরা যে এটাকে আপ ডাউন করবো। দেখুন আমরা যে আমরা পুরোপুরি মাথা ঘষার জন্য উঁচু করে নেব যাতে আমাদের গ্যালেন্ডারগুলো চালাতে সুবিধা হয়, যেন কোনো প্রবলেম না হয়, সেই দিক চিন্তা ভাবনা করে আমরা এই লেভেলের কাজ করতেছি। আর আশা করি আপনারা আমাদের বিষয়গুলো বুঝতে পেরেছেন, যদি না বুঝেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের আরও সামনের ভিডিও পর্ব ভাগে ভাগে দেওয়া হবে, সবাই দেখার অনুরোধ। আসসালামু আলাইকুম।